আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হাসপাতালে গেলে একবার আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার বুকে সুস্থতার মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। পৃথিবীর বুকে যত সুন্দর আছে, চাই সোনা দানা টাকা পয়সা যাই হোক না কেন, দুনিয়ার বুকে যত সুন্দর আছে সবচেয়ে সুন্দর জিনিস হলো সুস্থতা। কেননা আপনি দুনিয়ার বুকে যদি সুস্থ না থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে যদি আপনি ছটফট ছটফট করেন, আর সেই সময় যদি আপনাকে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে আপনি আমি কেউ শেষ করতে পারবো না, আল্লাহ তাআলার সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি সকলে বলে আলহামদুলিল্লাহ, এবং বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা বোনদেরকে বলবো যারা এখনো পর্যন্ত বাড়ি ঘরের কাজ সারতে পারেননি, আপনারা একটু তাড়াতাড়ি আপনাদের সেই ঘর কন্যার কাজগুলো সেরে ফেলুন এবং আসুন, এসে জমে জমে বসুন। ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো, তাই আসুন, কেউ কিছু পা না হয়ে ভালো কাজে আপনারা বাড়ুন, আগে বাড়ুন। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো। বলে তাদের কোরআনের সভা ভালো লাগছে না, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মুহুর মেরে দিয়েছেন, আল্লাহ এ কথা বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু সংখ্যক মানুষের এই পৃথিবীর বুকে তাদের অন্তরের মধ্যে আল্লাহ মুহুর মেরে দিয়েছেন, কানে তাদের তালা লাগিয়ে দিয়েছেন, চোখে আল্লাহ তাআলা তাদের পর্দা দিয়ে দিয়েছেন, তারা দেখতে পারে না। তারা দুনিয়ার বুকে কান আছে, মনে করছেন যে শুনছে কিন্তু সে প্রকৃত শোনা শোনে না, মনে করছেন যে লোকটা বুঝছে কিন্তু সে প্রকৃত বোঝা অন্তর দিয়ে বুঝতে পারে না, যার ফলে তারা আজকে যে সমস্ত জিনিসগুলো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ মানে নিষেধ করেছেন যে জায়গায় যেতে, সেইগুলো তারা আজকে ভালোবেসে সেই কাজে তারা ভিড় জমাচ্ছে। বন্ধ, আমি আপনাকে বলছি, অন্তরের আপনার ওই মরিচিকা, আপনার ওই জং দূরীভূত করতে গেলে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে আপনাকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে, বেশি বেশি দুনিয়ার বুকে মরণকে স্মরণ করতে হবে, দুনিয়ার বুকে বেশি বেশি কোরআন এবং হাদিসের ওয়াজ আলোচনা আপনাকে শুনতে হবে, কোরআন মাজিদ দুনিয়ার বুকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, তাহলে আপনার অন্তরের মধ্যে যে মরিচিকা জন্ম নিয়েছে সেই মরিচিকা অটোমেটিক ঝরে ঝরে পড়ে যাবে। আপনি একজন কামেল মুসলমান কখন হতে পারবেন, যখন আপনি নিজের যে মূল্যবান সময় আপনি পেয়েছেন, মূল্যবান সময়টা যখন আপনি মূল্যায়ন করতে শিখবেন, তখন আপনি একজন কামেল মুসলমান আপনি এই দুনিয়ার বুক থেকে হয়ে আখেরাতের দিকে আপনি পাড়ি দেবেন। তাই আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আসুন, কেউ পিছিয়ে না থেকে আপনাকে আমাকে বুঝতে হবে আপনার এই জীবনটা আল্লাহ কি জন্য দিয়েছেন, আপনার এই মূল্যবান জীবনটা আল্লাহ কি জন্য দিয়েছেন, আপনাকে এই জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো নিয়ামত দিয়েছেন, আপনাকে দেহ নামক একটা বিরাট একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, দেহটা বানিয়েছেন আল্লাহ, কত রকম পার্টস যে দিয়েছেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা এই সমস্ত নিয়ামতগুলো, তোমার পা একটা নিয়ামত, হাত একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত, অল বডিটা তোমার আল্লাহ দেওয়া নিয়ামত, আল্লাহ বলছেন এই নিয়ামত পেয়ে তোমরা দুনিয়ার বুকে আমার শুকরিয়া জ্ঞাপন করো। মহান আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তোমরা দুনিয়ার বুকে যদি আমার নিয়ামত উপভোগ করার পর দুনিয়ার বুকে যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো,
আল্লাহ বলছেন লাযিদান্নাকুম, তাহলে আমি আল্লাহ এই পৃথিবীর বুকে আর আর নিয়ামত দিয়ে তোমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ধন্য করে দেবে। আমার মা আমার বোনেরা আমার ভাইরা আসুন, দুনিয়ার বুকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত হাসিল করার আপনাকে দুনিয়ার বুকে চেষ্টা করতে হবে। এই যে দুনিয়ার বুকে আছি আপনি আমি, এই দুনিয়াটা হলো দারুল আমাল। কি বললাম ভাই? দারুল আমাল, এটা হলো আমলের জায়গা। যত রকম আমল আছে আপনাকে এখানে করতে হবে, নামাজ থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, যাকাত থেকে শুরু করে, তারপর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, নিজের পিতামাতার সেবা যত্ন করা, নিজের স্বামীর হক আদায় করা, স্বামী নিজের স্ত্রীর হক আদায় করা, যত রকমের কাজ এই দুনিয়ার বুকে করতে হবে। কেননা এই দুনিয়াটা হলো দারুল আমাল, এটা হলো আমলের জায়গা। আর দারুল জাযা অর্থাৎ কিয়ামতের দিন, সেই দিন আপনি এই দুনিয়ার বুকে যা কিছু কর্ম করবেন তার পুরাপুরি বদলা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দিবেন। মহান আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামা। মহান আল্লাহ বলছেন ওরে আমার বান্দা বান্দিগণ শুনে নাও, দুনিয়ার বুকে যারা বেঁচে আছো, দুনিয়ার বুকে যারা চলাচল করছো শুনে নাও, চাই সে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, আল্লাহ বলছেন যার জান আছে তাকে মরণের পিয়ালা চাটতেই হবে। ধরা দেব না বলে বাঁচতে পারা যাবে ভাই? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত, মরণের পেয়ালা প্রত্যেককে চাটতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আল্লাহ বলছেন প্রত্যেক মানুষের দুনিয়ার বুকে সে যা কর্ম করেছে তার পুরাপুরি বদলা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দিবেন। মহান আল্লাহ বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ এবং যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, মহান আল্লাহ বলছেন ফাকাদ ফাজা, সেই হবে সবচেয়ে ভাগ্যবান। বন্ধু আমার, তাই আপনি আমি দুনিয়ার বুকে জীবন পেয়েছি, জীবনটা অত্যন্ত মূল্যবান। এই জীবনকে বুঝতে হলে আপনাকে আমাকে তিনটি জায়গায় যেতে হবে। কয়টা জায়গায় ভাই? তিনটি জায়গায়। এক নম্বর হলো হাসপাতাল, দুই নম্বর হলো কারাগার, আর তিন নম্বর হলো কবরস্থান। তিনটি জায়গায় আপনাকে যেতে হবে। এক নম্বর হাসপাতাল, দুনিয়ার বুকে আপনি বেঁচে আছেন, বেঁচে থাকতে থাকতে একবার চলে যান বহরমপুর, বহরমপুর গিয়ে সেখানে হাসপাতালে ঢোকেন, ঢোকার পর দেখবেন যে হাসপাতালে যেদিকে তাকাবেন, ডাইনে তাকাবেন, বাঁয়ে তাকাবেন, সামনে পিছনে যেদিকে তাকাবেন, রুগী আর রোগী, পিজিতে যখন যাবেন সেখানেও গিয়ে মনে মনে আপনি করবেন সুবহানাল্লাহ, যত দুনিয়ার মানুষ সব হাত পা ভেঙে, কেউ চোখ কারো চোখ অন্ধ হয়ে গিয়েছে, কারো হাত ভেঙে গিয়েছে, কারো মাজা ভেঙে গিয়েছে, কত মানুষ তারা হাসপাতালের বেডে তারা ছটফট ছটফট করছে। বন্ধু আমার, হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার বুকে সুস্থতার মতো সুন্দর জিনিস পৃথিবীতে আর কিছুই নয়। পৃথিবীর বুকে যত সুন্দর আছে, চাই সোনা দানা টাকা পয়সা যাই হোক না কেন, দুনিয়ার বুকে যত সুন্দর আছে সবচেয়ে সুন্দর জিনিস হলো সুস্থতা। কেননা আপনি দুনিয়ার বুকে যদি সুস্থ না থাকেন, আপনি যদি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে যদি আপনি ছটফট ছটফট করেন, আর সে সময় যদি আপনাকে টাকার পশককে যদি আপনাকে শুইয়ে দেওয়া হয়, ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি দুনিয়ার বুকে
সুস্থ থাকতে যে জিনিসটা হাজারো বার চেয়েছিলেন সেই জিনিসটা আপনি ইচ্ছা করছেন যে আমার দুনিয়ার বুকে সুস্থ থাকতে পেলে আমার কত ভালো হতো মনটা আমার শান্তি হয়ে যেত সেই জিনিসটা আপনি অসুস্থ অবস্থায় পেলেন সেই জিনিসটা যখন আপনার সামনে নিয়ে গিয়ে হাজির করা হবে ভাই তুমি যে জিনিসটা চাইতে দুনিয়াতে সেটা তোমাকে দেওয়া হয়েছে সে বলে দূর হও ফেলে দে নিজের জান বাঁচছে না তো এই জিনিস নিয়ে কি করব কেননা অসুস্থ থাকলে কোনো মানুষের কাছে তার সবচেয়ে মূল্যবান জিনিসটা তার কাছে কোনো মূল্য থাকে না বন্ধু আমার তাই দুনিয়ার বুকে আপনি আমি সুস্থ আছি এই সুস্থ অবস্থায় আপনাকে আমাকে আল্লাহ তাবারকা ওয়া তাআলার ইবাদত বন্দেগী দুনিয়ার বুকে বেশি বেশি করার চেষ্টা করতে হবে শুধু তাই নয় আল্লাহ তাবারকা ওয়া তাআলার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাহাতিকা কাবলা সাকামি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার বুকে অসুস্থতার অবমানে পূর্বে সুস্থ অবস্থাটাকে অত্যন্ত দামি বলে জানবে অত্যন্ত মূল্যবান বলে জানবে ভাই আফসোস আমরা এমন হতভাগা মানুষ দুনিয়ার বুকে যখন সুস্থ থাকি তখন যত রকমের অপকর্ম আপনার দ্বারা হয় দুনিয়ার বুকে যত খারাপ কাজ আপনি করেন যখন সুস্থ যখন থাকেন তখন আর যখন বিপদে পড়ে তখন আমরা এই কথা বলে বিপদের কালে ডাকি গো প্রভু বিপদের কালে ডাকি গো প্রভু সুখের সময় ভুলি যদি হাবুডুবু খায় পাপের সাগরে নিয় খোদা তুমি তোলে আমরা বলে আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো তখন বলি যখন আমরা বিপদে পড়ি কিন্তু যখন সুস্থ থাকি তখন আমরা আল্লাহকে ভুলে যাই বন্ধু আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন আপনাকে সুস্থ অবস্থাটাকে অত্যন্ত দামি বলে জানতে হবে কেননা আপনার আমার পিয়ারা নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসহাতিকা কাবলা সাকামি অসুস্থতার পূর্বে সুস্থ অবস্থাটাকে তোমাকে অত্যন্ত দামি বলে জানতে হবে অত্যন্ত মূল্যবান বলে জানতে হবে বন্ধু আমার শুধু তাই নয় আপনার এই জীবনটাকে জানতে হলে আপনাকে যেতে হবে কারাগারে আপনাকে যেতে হবে জেলখানাতে জেলখানাতে গেলে বুঝবেন যে হ্যাঁ স্বাধীনতা কি মূল্যবান জিনিস পৃথিবীর বুকে আপনি স্বাধীন আপনি ইচ্ছা করলে জামাই বাড়ি যেতে পারবেন আপনি ইচ্ছা করলে শ্বশুর বাড়ি যেতে পারবেন ইচ্ছা করলে নিজের আত্মীয় স্বজন যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন দুনিয়ার বুকে আপনি স্বাধীন কিন্তু যখন আপনি জেলখানায় যাবেন জেলখানায় ইচ্ছা করলে আপনি বাহির হয়ে আসতে পারবেন না পারবেন ভাই আসা যাবে না আপনার মন চাইছে যে বিটিকে একটু দেখব নিজের ছেলেকে একটু দেখব মন চাইছে বলে যে আপনি জেলখানা থেকে বাহির হয়ে আসবেন এই স্বাধীনতা আপনার নেই জেলখানায় কিন্তু তাই দুনিয়ার বুকে আপনি আমি স্বাধীন অবস্থায় ঘোরাফেরা করছি স্বাধীন অবস্থার আমরা মূল্য দিচ্ছি না বন্ধু আমার স্বাধীন দুনিয়ার বুকে আপনি আছেন স্বাধীন এই অবস্থাটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবতে হবে দুনিয়ার বুকে এই স্বাধীন অবস্থা এই স্বাধীন সময় দিয়ে আপনাকে আমাকে দুনিয়ার বুকে চেষ্টা করতে হবে কোন কাজ করলে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো কোন কাজ করলে আমরা জান্নাত দুনিয়ার বুক থেকে জান্নাতের টিকিট নিয়ে যেতে পারবো এই চিন্তা ভাবনা আপনাকে দুনিয়ার বুকে করতে হবে আর একটা জায়গায় আপনাকে নিয়ে যাব সেটা হলো কবরস্থান আপনি যদি কবরস্থান যান আপনি যদি গোরস্থান যান তাহলে আপনি গিয়ে বুঝতে পারবেন যে আমরা যে জীবন জীবন আমরা যে মালামাল এটা চা এটা আমার ওটা আমার এই আমার আমার করছি আপনি যখন কবরে যাবেন তখন বুঝতে পারবেন যে মানুষ আমরা যে জীবনকে নিয়ে পাগল এই জীবনের কোনো মূল্য নাই এই জীবনের কোনো মূল্য নাই আজ আপনি বেঁচে আছেন আজ আপনি যে জায়গায় ইচ্ছায় সে জায়গায় যাচ্ছেন কিন্তু আপনা আপনি আমি এ চিন্তা ভাবনা করছি না যে এই জীবনের কোনো দাম নাই আল্লাহর অর্ডার হয়ে গেলে দুনিয়ার গাড়ি দুনিয়ার বাড়ি দুনিয়ার বিবি দুনিয়ার সয় সম্পত্তি সমস্ত কিছু আপনার পরে থাকবে যেতে হবে আপনাকে খালি হাতে কোন সময় মরণ আপনার আমার চলে আসবে এ কথা আপনি আমি জানি না
তাই একজন ইমানদার, একজন মুসলমান, একজন সালেহিন বান্দা দুনিয়ার বুকে যখন সে চলাচল করবে, সদা সর্বদা মরণকে স্মরণ করে চলবে, সে সদা সর্বদা এই কোরআনের এই আয়াতটার দিকে লক্ষ্য করে দুনিয়ার বুকে চলবে। আল্লাহ বলছেন উমা তাদরি নাফসুম বি আইয়িল আরজ তামুত, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ কোন সময় মরণ এসে তোমাকে ধরে নেবে, কোন জায়গায় তোমাকে মরণ এসে পাকড়াও করবে, সে জায়গায় হতে পারে তোমার মসজিদেও হতে পারে, তোমার মাঠেও হতে পারে, তোমার ঘাটেও হতে পারে, তোমার মানে বাজারেও হতে পারে, কোন জায়গায় মরণ আসবে এ খবর পৃথিবীর বুকে কেউ জানে না। আল্লাহ তাআলা তাই আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওমা তাদরি নাফসুম বি আইয়িল আরজ তামুত, আল্লাহ বলছেন বান্দা মরণ কোন সময়ে কাকে এসে ধরে নেবে পৃথিবীর মানুষ তোমরা তা জানো না। বন্ধু আমার তাই কবি কি কথা বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো, বুঝলেন, আজকে না হয় কাল আপনাকে আমাকে মরণই ধরে নেবে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো, তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে গো, দাদা গেল দাদা গেল কেউ এলো না ফিরে, তোমাকে যাইতে হবে গো বন্ধু অন্ধকার কবরে, তোমাকে যাইতে হবে গো, একদিন না একদিন আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে, বন্ধু আমার অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আপনাকে দুনিয়ার বুকে সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। আপনি যদি দুনিয়ার বুকে নেক আমলটা করেন, ওরে আমার মা ও আমার বোনেরা শুনি নেন, নেককার বান্দা নেককার বান্দে যখন দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে তার যখন সোনার বডি থেকে আত্মাটা যখন বাহির হয়ে যাবে তার অবস্থাটা কি হবে, বিশ্ব নবী আমার হাদিসের মধ্যে সুন্দরভাবে তার বায়ান দিয়েছেন। হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করছেন, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উজিয়াতিল জানাজাতু ফাতামালা আর-রিজাল আলা আনাতিহিম ইন কানাত সালিহাতান কালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত বাইনা সালিহাতিন কালাত ইয়া ওয়াইলাহা আইনা তাজহাবুনা বিহা ইসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লা আল ইনসান ওয়ালাউ সামিআহা আল ইনসানু লা সায়িকা। আমার মা আমার বোনেরা আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার বুকে যখন আল্লাহর নেককার বান্দারা দুনিয়ার বুকে চলাচল করে, বিভিন্ন জায়গায় যায়, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক গড়লো, আর গড়তে 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 এক সময় দেখা গেল তার আত্মাটা এই সোনার বডি ত্যাগ করে চলে গেল, বন্ধু আমার সে লাশ হয়ে গেল। আল্লাহ নবীজি বলছেন এমন সময় নেককার যদি সে হয়ে থাকে, সে বলবে ইনকানাত সলিহাতান, সে যদি ভালো মানুষ হয়, সে যদি নেককার হয়, সে যদি প্রকৃত মুসলমান হয়, সে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে, ও আমার নিকটের আত্মীয়, তোমরা শোনো গো শোনো, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে আমার ঘরে রেখে এসো, আমার কবরে রেখে এসো, এই বলবে একজন নেককার ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি। আর দুনিয়ার বুকে আপনি যদি বদকার হন, আপনি যদি বেঈমান হন, আপনি যদি গুনাহগার হন, আপনি যদি সুদখোর হন, আপনি যদি ঘুষখোর হন, আপনি বলবেন ইয়া ওয়াইলাহা
আইনা তাযহাবুনা বিহা ইসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সায়িকা। বন্ধু আমার, আপনি যদি বেঈমান হন, বেঈমান ব্যক্তি কবরে যেতে চাইবে না, কবরে যেতে চাইবে না, গোরস্থানে যেতে চাইবে না। সে বলবে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাও, হায় আফসোস তোমরা আমাকে কোথায় নিয়ে যাও। আমার সন্তান দুনিয়ার বুকে সুদে টাকা জমা দিয়ে বাড়ি করেছে, আমি দুনিয়ার বুকে গাড়ি করেছে, আরো কত অর্থ উপার্জন করেছে, তুমি আমাকে কোথায় নিয়ে যাও। এই বলে সে বলবে, সে যেতে চাইবে না, কবরের মধ্যে যেতে চাইবে না। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেঈমানের কথা সম্পর্কে নবীজি আমার অবগত করছেন, ইসমাউ সাউতাহা, আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি কবরে যেতে চাইবে না, কিছুতেই যেতে চাইবে না। সেই ব্যক্তি করুণ আর্তনাদ করতে থাকবে, সুবহানাল্লাহ, সে কবরের মধ্যে যেতে চাইবে না বেঈমান ব্যক্তি। আল্লাহর নবী বলছেন ইসমাউ সাউতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, ওই বেঈমানের করুণ আর্তনাদ পৃথিবীর সমস্ত জীব জানোয়ার শুনতে পাবে, সমস্ত জীব জানোয়ার শুনতে পাবে, ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ শুনতে পাবে না। আমার মা গো ও আমার বোনেরা, আমার ভাইরা, আল্লাহ বলছেন ওয়ালাউ সামিআহাল ইনসানু লা সায়িকা, ইনসান, মানুষ যদি ওই বেঈমানের করুণ আর্তনাদ পৃথিবীর বুকে শুনতে পেত, নবীজি আমার বলছেন তাহলে মানুষ বেহুশ হয়ে যেত, হুঁশ হারিয়ে ফেলত, তারা নিজে অজ্ঞান হয়ে যেত, তাদের হুঁশ বলে কিছু থাকতো না। আমার বন্ধু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমানদের সম্পর্কে এমন মেসেজ দুনিয়ার বুকে আপনাকে আমাকে দিয়েছেন। বন্ধু আমার, জীবন পেয়েছেন, জীবনটাকে অত্যন্ত দামি ভাবন, অত্যন্ত মূল্যবান ভাবন, জীবনটা এমন ভাবে কাজে লাগান যে জীবনের বদলতে আপনি যেন জান্নাত হাসিল করতে পারেন। বন্ধু আমার, জীবন পেয়েছিলেন হযরতে হানজালা, হযরতে হানজালা যখন জীবন পেলেন, আল্লাহর নবী যে বদরের যুদ্ধে ডাক দিয়েছিলেন, আমার সাহাবারা তোমরা কে কোথায় আছো গো, ইসলামকে দুনিয়ার বুক থেকে নিস্তেনাবুদ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছে, অতএব তোমরা কে কোথায় আছো, ছুটে এসো, ইসলামকে বাঁচাতে হবে। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, সে সময় হযরত হানজালা তিনি নিজের বিবিকে নিয়ে বাসর ঘরে সুন্দরভাবে গল্প করছেন, এমন সময় আল্লাহর নবীজি ডাক দিচ্ছেন, আমার সাহাবারা তোমরা কে কোথায় আছো গো, তোমরা ছুটে এসো, ইসলাম ধর্মের তরি ডুবু ডুবো রায়, ইসলাম ধর্মের তরে ডুবো ডুবো রায়, টিকে টিকে না বোঝে ডুবে যায় যায়। আল্লাহ নবী বলছেন আমার সাহাবারা তোমরা কে কোথায় আছো, ইসলামকে দুনিয়ার বুক থেকে নিভিয়ে দেওয়ার জন্য কাফেররা প্রচেষ্টা করছে, তারা চেষ্টা করছে, তোমরা কে কোথায় আছো গো, তোমরা তাড়াতাড়ি বদরের প্রান্তরে তোমরা হাজির হয়ে যাও। বন্ধু আমার, হযরতে হানজালা আল্লাহর নবীর প্রিয় সাহাবী, হযরতে হানজালা কানে যখন এই আওয়াজ গেল, নবীজির আওয়াজ যখন গেল, সে সময় তিনি নবীজির মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আর নিজেকে স্থির রাখতে পারলেন না, ছুটে গেলেন। যাওয়ার পর ঘরের কোণাতে একটা তলোয়ার ছিল, তলোয়ারটা হাতে উঠিয়ে নিয়ে তিনি বাহির হয়ে যাচ্ছেন। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, সে সময় হযরত হানজালার বিবি বলছেন, স্বামী গো আপনি কোথায় যাচ্ছেন, আপনি বলো স্বামী আপনি কোথায় যাচ্ছেন। সে সময় হযরত হানজালা বিবিকে বলেছেন, শুনে নাও, তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহর নবীজি আমায় ডাক দিয়েছেন, কি করে আমি বসে থাকতে পারি, তুমি বলো, ইসলাম দরদে যারা আছো দুনিয়াতে তাড়াতাড়ি ছুটে এসো, ইসলাম বাঁচাতে মদিনাকে ঘিরে ফেলি, ই আছে কাফেররা, উচিত হবে না কারো খানিক দেরি করা। এ কথা শুনিল যখন হানজালা, সে বীর ঘর কোনায় গিরে গিয়ে নিল,
হাতে তরবের অর্ধাঙ্গিনী বলে স্বামী কেন কি হলো হঠাৎ অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত বলিল সে প্রিয়তমা সুমনিকে তুমি ডাক দিয়েছেন নবী কি করিব আমি অর্ধাঙ্গিনী বলে স্বামী পুরী যে মিনতি বাকি আছে অনেক কথা গো প্রাণপতি অর্ধাঙ্গিনী দিদি বলছে স্বামী গো আমার জীবনের অনেক কথা অনেক গল্প আমার মনের মধ্যে আমি বেঁধে রেখেছি স্বামী আমি মনে মনে কল্পনা করেছিলাম মনে মনে জল্পনা করেছিলাম আমি বাসর রাত্রিতে জীবনের সমস্ত কাহিনী আমি আমার স্বামীকে খুলে খুলে বলবো স্বামী গো আপনার কাছে একটা আবদার রাখছে আপনি একটা রাত আমার কাছে থেকে যান কমপক্ষে এক রাত থেকে যাও স্বামী বলারও যা ইচ্ছায় আছে বলে নেব আমি ছেড়ে দাও হে প্রিয়সী করিও না মানা ছেড়ে দাও হে প্রিয়সী এ করিও না মানা অর্ধাঙ্গিনী বলে আমায় ভালোবাসিলে না হৃদয় ছিঁড়িয়ে যদি দেখা বার হতো ভালোবাসি কত আমি দেখিয়ে দিতাম হযরত হানজালা বিবি যখন একটা রাত থাকার জন্য আবদার করেছে হযরত হানজালা বলছেন বিবি রে আল্লাহর নবী যে ডাক দিয়েছেন অতএব আমি নবীর ডাকে পিছু পা হতে পারবো না নবীর ডাকে আমাকে সাড়া দিতে হবে এই কথা যখন তিনি বলেছেন হযরত হানজালার বিবি বলছেন বিবি গো স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন না হযরত হানজালা বলছেন বিবি শুনে নাও আমার বুকটা যদি ফেড়ে যদি দেখানোর হতে আমি দেখিয়ে দিতাম তোমাকে কত আমি ভালোবাসে এ হৃদয় চিরিয়ে যদি এ দেখা বার হতো ভালোবাসি কত আমি দেখিয়ে দিতাম কিন্তু একটি কথা শোনো এ যাকে ভালোবাসে আল্লাহ ও রাসূল যেন তাহা হতে বেশি আমার বন্ধু হযরত হানজালা বললেন বিবি রে শুনে নাও শুনে নাও তোমাকে ভালোবাসে কিন্তু সবার ঊর্ধ্বে আমি বিশ্ব নবীকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসে অতএব আল্লাহ পিয়ারা হাবিব ডাক দিয়েছেন আমি আর দুনিয়ায় বসতে বসে থাকতে পারি না আমি বিবির মহব্বতে পাগল হয়ে থাকতে পারি না এই বলে হযরত হানজালা আল্লাহর নবীর ভালোবাসায় বন্ধু আমার কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে তিনি নিজেকে শহীদ করে দিয়েছিলেন বলা যাবে নাকি সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুম সাদিকুন মহান আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার কারা প্রকৃত ইমানদার কারা তাদের পরিচয় মহান আল্লাহ তাআলা দিচ্ছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহ যারা এক আল্লাহর প্রতি ঈমান আনলো যারা রসুলের প্রতি ঈমান আনলো আনার পর সুম্মাল্লাম ইয়ার তাবো আর তারা সন্দেহের মধ্যে পড়লো না আল্লাহর নবীজি আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পর তারা কি করলো ওয়া জাহাদু বি আমওয়ালিকুম ওয়া আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তারা জিহাদ করলো নিজের জান দিয়ে যে জিহাদ করলো আর তারা কি করলো দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে দান করলো নিজের মাল দিয়ে জিহাদ করলো